হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম একটি ডিমের সুস্বাদু রেসিপি নিয়ে, ডিম ফ্রাইয়ের রেসিপি। তো এই ডিম ফ্রাইয়ের রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদ হয়। বন্ধুরা, কথা দিচ্ছি এরকম করে বানিয়ে খাবেন, খেতে এতটাই টেস্টি হয়। তো চলুন দেখে নেই এই ডিমের রেসিপিটি আমি কী করে বানাবো। ডিমের রেসিপি বানানোর জন্য বন্ধুরা প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমটা আমি কী করে সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটি পুরোপুরি দেখুন, একটু কষ্ট করে দেখুন। অনেকেই পুরো ভিডিওটি না দেখে শুধু কমেন্ট করে দেন যে খুব ভালো হয়েছে, এটা ঠিক না বন্ধুরা, আমাদের তাতে ক্ষতি হয়। যাই হোক, ডিম সিদ্ধটা দেখিয়ে দিলাম, এরকম করে কেটে নিয়েছি। আর এখানে আমি মশলা তৈরি করে নেব। মশলাতে নিয়ে নেব পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কারণ এই রেসিপিটি একটু ঝাল করলেই ভালো লাগবে খেতে। তো আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আদার টুকরো দিয়ে দেব, টুকরো করে নিয়েছি আদা। আর দিয়ে দেব রসুন, কয়েক পিস রসুন দেব, বেশি রসুন দেব না। এবার রসুনগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা এইভাবে দিলে খেতে ভালো লাগে। আর সামান্য পরিমাণ জল দিয়ে দেব, যেহেতু পেস্ট করবো তো একটু জল দিলে ভালো হবে। সামান্য জল দিয়ে দিলাম। এবার ঢাকনাটি লাগিয়ে দিয়ে আমি মশলার পেস্টটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটাকে তৈরি করে নিলাম। এবার একটা পাত্রে আমি মশলাটাকে ঢেলে নিচ্ছি। মশলাটা কীরকম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা ঠিক এরকম হয়েছে। এই মশলার সঙ্গে এখন আমি আরও কিছু মশলা দিয়ে দেব। সেই মশলাতে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। এবার একসঙ্গে এগুলো সব দিয়ে দিচ্ছি এই মশলার সঙ্গে। এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই দিতে হবে। তো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি চামচ দিয়ে মশলাটাকে সুন্দর করে ফেটিয়ে নেব, ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে মিলিয়ে নিলাম। এবার ডিম নিয়ে ডিমের গায়ে মশলাটা ভালো করে ভরিয়ে নেব। দেখুন আমি কিভাবে ভরিয়ে নিচ্ছি, ভালো করে মশলাটাকে ভরিয়ে নিতে হবে। তো ঠিক এই একইভাবে আমি সবগুলো ডিমে মশলা ভরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো ডিম আমাদের তৈরি করা হয়ে গেল, মশলা ভরানো হয়ে গেল। এবার চলে যাব পরের স্টেপে। তো এখানে আমি উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা কম দিবেন আপনারা, আমি এখানে বেশি তেল দিয়ে দিয়েছি। তো বেশি তেল দেওয়া যাবে না, কম তেলেই এটা ভালো হবে। তো আপনারা অবশ্যই কম তেল দিবেন। এবার ডিমগুলো একে একে দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। সবগুলো ডিম দেওয়া হয়ে গেল, এবার এক পাশটা আমি ভেজে নিচ্ছি। গরম ভাতের সাথে সত্যি খুব স্বাদ লাগে এই রেসিপিটি। এবার একটা খুন্তি দিয়ে আমি নেড়ে দিব, মানে উল্টে দিব, ধীরে ধীরে উল্টে দিতে হবে। একঘেয়ে রান্না করলে না খেতে ভালো লাগে না, যার ফলে একটু আলাদা আলাদা করে রান্না করে মুখের টেস্টকে আলাদাভাবে ফিরিয়ে আনতে হয়, তাহলে খেতেও ভালো লাগে। তো আমাদের কিন্তু ডিম ফ্রাইটি রেডি, বেশি ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার একটা পাত্রে আমি তুলে নেব। এর
এরকম করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। ডিম ফ্রাই তো খুবই ভালো হয় খেতে। তো বন্ধুরা, এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।